চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ মনোনীত হওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রচার চালালেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তিনি বলেন, ক্ষমতায় এলে প্রথমে সিন্ডিকেট, তোলাবাজি আর এই ভয়ের বাতাবহ দূর করবেন। ভারতীয় জনতা পার্টির ব্যানার ছেঁড়া হয়েছে, এনওসি থাকা সত্ত্বেও দেয়াল লিখন চলছে, এটা প্রচার করার পদ্ধতি নয়, রাজ্যে বিজেপি আসতে চলেছে, সেই সম্পর্কেও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা দিলেন তিনি। আবার বার্তা দিতে চাই যে আপনারা এই সন্ত্রাস বন্ধ করুন, আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমি অলরেডি পুরো চন্দননগর বিধানসভা পায়ে হেঁটে ঘুরেছি, আমি আরেকবার চেষ্টা করব, আগামী 4-5 দিনের মধ্যে চন্দননগর বিধানসভা পুরো ঘোরার চেষ্টা করব এবং সব জায়গায় মানুষের কাছে যাচ্ছি, দেখা করছি, কথা বলছি। আমরা আমাদের বিষয় রাখবো, আমরা আমাদের বিচার রাখবো। আর আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি কথা দিচ্ছি, এই তোলাবাজি সিন্ডিকেট এটা বন্ধ করব, আর এই ভয় ভীতির যে বাতাবরণ সেটা অবশ্যই বন্ধ করব। 13 নম্বর ওয়ার্ডে একজন ভদ্রমহিলা, তিনি দাঁড়িয়েছিলেন সেখানে, ধমকি দিয়ে তার দেওয়াল মুছি দেওয়া হয়েছে, সেখানে মুছি দিয়ে তারপর আমি যখন ওখানে পৌঁছে আমি নিজে হাতে আবার দেওয়াল লিখন করেছি। এনওসি থাকা সত্ত্বেই কাজ করা হয়েছে।